ছবিকে অবমাননা করছে এবং সেখানে ভাঙচুর করছে এবং দূতাবাসের কর্মচারীদেরকে তারা ভাঙচুর করছে, সেইটার আজকে প্রতিবাদ। আমরা চাই যে লন্ডন স্থল বাংলাদেশের দূতাবাসের যে ভাঙচুর এবং বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিং, আজকে এই মিটিংকে আমরা বলতে চাই খুনি তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া তো এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশকে প্রতিনিধিত্ব করে, সেই দেশের দূতাবাসের হামলা করা হয়, আমাদের সার্বভৌমত্ব হামলা করা হয়। সেই জন্য আমরা শিল্পী যারা, আমরা বঙ্গবন্ধু সংস্কৃতি যারা আছি।